কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নেতৃত্বে মঙ্গলবার দক্ষিণ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের আলোচনা ও পর্যালোচনা হয় বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে। ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পাশাপাশি নিয়ম মেনে সভায় অংশ নিয়েছিলেন বামফ্রন্টের বিধায়করাও। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসকের তত্ত্বাবধানে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক দিশা মিটিংয়ের আয়োজন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়ী জনজাতি কল্যাণ এবং সংখ্যালঘু কল্যাণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পঞ্চায়েত সমিতি, পৌরসভা এবং নগর পঞ্চায়েতের চেয়ারম্যানগণ এবং জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি। দিশা মিটিং শেষে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, আজকের এই পর্যালোচনা সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি কতটা কার্যকর হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে জল জীবন মিশন, স্বচ্ছ ভারত, শৌচালয়, শিক্ষা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সমাজ শিক্ষা এবং মন্ত্রীর নিজ দপ্তরের কাজগুলি সম্পর্কে গঠনমূলক এবং সদর্থক পর্যালোচনা করেছেন প্রতিমা ভৌমিক এবং শুক্লাচরণ নোয়াতিয়া। বিশেষ করে জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাটের উন্নয়নের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই দিনের সভায়। এছাড়াও যে সমস্ত কাজগুলি বর্তমানে চলছে সেগুলি শেষ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আপনাদের প্রত্যাশা আমাদের কাছে অনেক বেশি, আমরা জানি, এবং আগামী এক দু মাসের মধ্যে সেগুলি দেওয়া হবে এবং একটু সময় লাগে। যারা গাড়িগুলি নেবে তাদেরকে নতুন করে, যেমন মেয়েটা গাড়ি চালিয়েছে ওকে এক মাস ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে ট্রেনিং দিয়ে কীভাবে কাজটা করবে সেটাকে, গাড়ি চালানো থেকে সব কিছু নতুনদেরকে দিয়ে সেগুলি করা হচ্ছে। তার জন্য আগামী এক দু মাসের মধ্যে বাকি ব্লকগুলিকে, বাকি পাঁচটা ব্লকে দেওয়া হবে। বিলোনিয়া বাংলাদেশ রেল সংযোগ, মহুরিচর সমস্যা এবং রাজনগরের সীমান্ত হাট নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দক্ষিণ জেলার সামগ্রিক উন্নয়নের রূপরেখা নিয়ে বৈঠকের পরে সময়ের কাজ সময়ে শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্র এবং রাজ্য সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী তিন মাস পর ফের কাজগুলির পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।